লন্ডনে ইলেকট্রিক বাইক এবং ই স্কুটার চালানো মানুষ কর্তৃক গ্যাজেট চুরির সংখ্যা গত এক বছরে প্রায় তিনগুণ বেড়েছে। নতুন একটি পরিসংখ্যানে এই তথ্যগুলো উঠে এসেছে। খবরে বলা হয়েছে, চুরেরা 2022 সালে রাজধানী লন্ডনের প্রায় 90,000 মোবাইল ফোন সহ 1,89,000 ইলেকট্রিক জিনিস ছিনিয়ে নিয়েছে। চুরির এই সংখ্যা আগের বছরের চেয়ে 40% বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী লন্ডনে প্রতিদিন প্রায় 300 জন শহরের বাসিন্দা এবং দর্শনার্থীর কাছ থেকে এইসব ফোন চিন্তাই করা হয়েছে। বর্তমানে লন্ডনের রাস্তায় ইলেকট্রিক বাইক এবং ই স্কুটারের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি অপরাধীরা এসব জিনিসকে কাজে লাগিয়ে আরও বেশি অপরাধমূলক কাজ এবং চুরিগুলো করছে। ইন্স্যুরেন্স কোম্পানির ডিরেক্টর লাইন দ্বারা কমিশন করা তথ্যের স্বাধীনতার ভিত্তিতে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গত বছরে 1,397 গ্যাজেট চুরিতে বৈদ্যুতিক বাইক ব্যবহার করা হয়েছে। এছাড়া ই স্কুটারের মাধ্যমে 424 চুরির ঘটনা ঘটেছে, যার অর্থ হল 2022 সালে এই দুটি ভেহিকেল ব্যবহার করে অপরাধীদের দ্বারা সংঘটিত চুরির সংখ্যা 185% বেড়েছে। কিন্তু প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, কারণ অনেক ভুক্তভোগী এসব ঘটনায় পুলিশকে রিপোর্টও করেন না, কারণ পুলিশ সাধারণত এসব ঘটনায় তেমন কোনো ভূমিকা রাখতে পারে না। স্কটল্যান্ড ইয়ার্ড এবং সিটি অফ লন্ডন পুলিশ কর্তৃক সরবরাহ করা পরিসংখ্যানেও দেখা গেছে যে ছুরি এবং অন্যান্য অস্ত্র দিয়ে এই চুরির সংখ্যাও বেড়েছে। 2021 সালে এই ধরনের 2,341 ঘটনা ঘটেছে, কিন্তু সেই সংখ্যা 6% বেড়ে গত বছরে 2,480 দাঁড়িয়েছে। এই সময়ে অন্তত 180 জন ব্যক্তি চুরদের অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছেন। জানা গেছে, সরকার সমর্থিত ট্রায়াল স্কিমের অংশ হিসাবে শুধুমাত্র ভাড়া দিয়ে ই স্কুটারগুলো ব্যবহার করা যায়। লন্ডনে 10টি পাড়াতে এই স্কিম রয়েছে। এসব পাড়া হলো ক্যামডেন, লন্ডন সিটি, ইলিং, হ্যামারস্মিথ অ্যান্ড ফুলহ্যাম, কেনজিংটন অ্যান্ড চেলসি, ল্যাম্বেথ, রিচমন্ড, সাউথওয়ার্ক, টাওয়ার হ্যামলেটস এবং ওয়েস্টমিনস্টার। এদিকে মেট্রোপলিটন পুলিশ পরামর্শ দিয়েছে যে রাস্তায় হাঁটার সময় মোবাইলে টেক্সট না করা অথবা অপরাধীদেরকে সুযোগ সীমিত করতে রাস্তায় যতটা সম্ভব সংক্ষিপ্ত সময়ের জন্য ফোন ব্যবহার করা উচিত। গত মাসে একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে লন্ডনে প্রতি 6 মিনিটে চুরেরা একটি ফোন ছিনিয়ে নেয়। তাদের মধ্যে মাত্র 2% ফোন উদ্ধার করা সম্ভব হয়। S M Masum, রানা টিভি, লন্ডন।